নমস্কার বন্ধুরা আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ত্রিপুরা জানি চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা পুলিশের আন্ডারে স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্ট ড্রাইভ সেটা নিয়ে আমরা ডিটেলস একটা ওভারভিউ ভিডিও দেবো এই ভিডিওর মধ্যে আমরা অভিয়াসলি ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্পেশাল এক্সিকিউটিভ থেকে আরম্ভ করে কোন কোন জায়গা থেকে কী কী পড়তে হবে পুরোপুরি ইন্টারভিউয়ের ব্যাপারে সেটা নিয়ে আমি একটা তোমাদের সামনে কথা বলবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমাদের যদি এপিল করে তো ডেফিনেটলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ত্রিপুরা চ্যানেলকে আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিই ত্রিপুরা চ্যানেল ত্রিপুরা এক্সক্লুসিভলি একটিমাত্র চ্যানেল যেটা আমরা ডিল করি উইথ দ্য ডিফারেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস আমরা অনলাইন কোচিং অ্যাজ ওয়েল এস আমরা তোমাদের ইন্টারভিউ নিয়ে ডিল করি পুরোপুরিভাবে তো তোমাদের যাদের যাদেরই মনে হয় যে ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ ইয়র সেলফ ইউ ওয়ান টু জয়েন এ গুড লার্নিং কমিউনিটি তোমরা আমাদের চ্যানেলকে জয়েন করতে পারো আমাদের মেন অ্যাক্টিভিটি থাকে যাতে ত্রিপুরার প্রত্যেকটি স্টুডেন্ট আফটার ডুইং দেয়ার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন যদি চেষ্টা করে বা যদি ইচ্ছে রাখে প্রিপারেশন করার তো ওদেরকে একটা রাস্তা দেখানো একটা বেসিক গাইড করা তো আশা করি তোমাদের আমাদের চ্যানেলের সাথে বা আমাদের কমিউনিটির সাথে জুড়ে ভালো লাগবে আমাদের প্রেজেন্স টেলিগ্রামে রয়েছে প্রাইমারিলি তাছাড়া আমাদের প্রেজেন্স ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মসে আমরা আছি তো তোমরা আমাদের ডিটেলস অ্যাবাউট মি সেকশনে গেলে প্রত্যেকটা জায়গাতে থেকে পেয়ে যাবে এখন আমি ভিডিওটি শুরু করছি দেখো দীর্ঘকাল আমি ত্রিপুরা পুলিশের উপর যে স্পেশাল এক্সিকিউটিভ সেটার উপর আমি খুব একটা ভিডিও করিনি বা খুব একটা কমেন্ট করিনি কিন্তু এত তোমরা কোয়ারি করছো যে আমার এখন একটু কমেন্ট করতেই হবে এটার উপর আমি ক্লিয়ারলি তোমাদেরকে কয়েকটা কথা বলে দেবো আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড তোমার তোমরা আমাকে সবচেয়ে আগে যে জিনিসটা জিজ্ঞেস করেছো সেটা হলো যে স্পেশাল এক্সিকিউটিভ যে স্যার এটা কীরকম ডেজিগনেশন আন্ডার ত্রিপুরা পুলিশ দেখো এটা কোনো ক্যাটার সার্ভিস ডেজিগনেশন নয় আমি সত্যি কথাটাই বলবো এটা কোনো ক্যাটার সার্ভিস ডেজিগনেশন নয় অ্যাজ ওয়েল এস এটা কোনো ডেডিকেটেড যেটাকে কয় বলে যে ডাইরেক্ট আন্ডার গভর্নমেন্ট ডেজিগনেশনও নয় স্পেশাল এক্সিকিউটিভ এটা একটা এম্পেরিক্যাল ডেজিগনেশান আন্ডার ত্রিপুরা পুলিশ যেটার মধ্যে দুটো ওয়ার্ড আছে একটা হলো স্পেশাল একটা হলো এক্সিকিউটিভ তোমাদের কাজ হলো এটার মধ্যে যে দ্য পুলিশ স্টেশন অফ দ্য পিএস যেখানে তোমার অ্যাসাইন করা হবে সেখানে থেকে তুমি আফটার জয়নিং ইউ উইল বি এবল টু প্রোভাইড ইন্টারনাল ইনফরমেশান অর হোয়াট এভার দ্য ইনফরমেশন গ্যাদারিং ফর দ্য এরিয়া যেটা তোমাকে অ্যাসাইন করা হবে সেটা তুমি দিতে এটা অনেকটা তুমি বলতে পারো সেন্ট্রালে যেমন আইবি আছে হুম ইনভেস্টিগেশন ব্যুরো আছে অল দিস থিংস আছে সিআইডি টাইপের আছে এখানে স্পেশাল এক্সিকিউটিভের থ্রুতে ত্রিপুরা পুলিশ নিজেদের যে পাওয়ার নিজেদের যে অ্যাম্বিট সে জিনিসটা ওরা বাড়ানোর চেষ্টা করছে সো দ্যাট দে ক্যান রিচ মোর অ্যান্ড মোর পিপল ইউনো ড্রাগ ম্যানেজের ইস্যু হতে পারে অনেক কিছু নানা রকমের ইস্যু হতে পারে একটা বর্ডারিং স্টেটে त्रिपुरा एक तो बॉर्डर स्टेट जानने तुम्हारा जानो ड्राग्सर एक मैंने डेडिकेटेड डिस्ट्रीब्यूशन चैनल अलरेडी चले नर्थइ वी आर वेरी इनफेमस फॉर द ड्रग डिस्ट्रीब्यूशन तो डिफरेंट पी एस एर मध्य जो एरक स्पेशल एक्सिक्यूटिव कि इंडिविजुअल्स थे जरा प्रपार इनफरमेशन दीते रिगार्डिंग दरिया नट ओनलि ड्रग्स इट इज रिगार्डिंग एनी यू नो इनफरमेशन रिगार्डिंग लड़ अर्डर अब दैट पार्टिकुलर एरिया তো সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কার্যকর্ম কার্যক্ষেত্র এছাড়াও হোয়াট এভার ফ্রম দ্য টাইম টু টাইম ডেলিভারি তোমাদেরকে বলা হবে সেটা তোমাদের করতে হবে তো এটা হলো স্পেশাল এক্সিকিউটিভের বেসিক জব রেসপন্সিবিলিটি এবং এই জব রেসপন্সিবিলিটি এখন তোমার বুঝতে হবে এই জব রেসপন্সিবিলিটি যদি তোমার ফুলফিল করতে হয় তো তোমার তোমার থেকে কীরকম ওরা আশা করবে ইন দ্য ইন্টারভিউ যদি ইন্টারভিউতে ওরা ট্রান্সপারেন্ট নেয় তো ওরা একটা ট্রান্সপারেন্ট ইন্টারভিউতে তোমাদের থেকে কি জিনিস আশা করবে প্রথমত আশা করবে তোমার কমিউনিকেশন স্কিলস কিরকম দ্বিতীয়ত আশা করবে তোমার বেসিক্যালি ত্রিপুরা পুলিশের উপর তোমার কিরকম নলেজ আছে তৃতীয়ত আশা করবে হয়তোবা তোমাকে একটা সিচুয়েশন দেবে সিচুয়েশনে থেকে সেটা আশা করবে যে তুমি প্রপার রিপ্লাই এথিক্যাল গ্রাউন্ড মোরালিটি গ্রাউন্ডে তুমি কিভাবে প্রপার রিপ্লাই করছো ওদেরকে তো আমার মনে হয় না ইন্টারভিউগুলো খুব বেশি বড় হবে যাই হবে এই তিনটে প্যারামিটার উপরই হবে একটা হলো তোমার পার্সোনাল কোয়েশ্চেন একটা হলো স্টেটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কীরকম তুমি জানো ত্রিপুরাকে নর্থ ইস্টকে এবং বেসিক্যালি ত্রিপুরা পুলিশকে তুমি কীরকমভাবে জানো আর তৃতীয়টা হবে কোনো সিচুয়েশনাল কোয়েশ্চেন তোমাকে দেবে একটা সিচুয়েশনাল এরিয়াতে তোমাকে বলবে যে তুমি এই সিচুয়েশনে পড়লে তুমি কিভাবে মানে কাজ করবে তোমার এথিক্স এবং ইনটিডিগ্রিটি দেখার জন্য কারণ এরকম চাকরি যেটা স্পেশাল এক্সিকিউটিভ বলা হয় ওর জন্য এথিক্স খুব দরকার বুঝতে পারছো তো আমার কথাটা এথিক্স ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট তো এটা হলো তিনটে প্রবাবল রিজন বা প্রবাবল এরিয়া যেটার উপর তোমার ফোকাস করা উচিত তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে স্পেশাল এক্সিকিউটিভের জন্যে তুমি কীরকম প্রিপারেশন নেবে সোজা কথা ভাই নিজের ব্যাপারে সবচেয়ে আগে জানো যেটা আমি জিআরবিটি ইন্টারভিউর সময় বলেছি যেটা আমি এখন কারেন্টলি টিপিএসসি কম্বাইন্ডের ইন্টারভিউ যে প্রিপারেশন আমরা ফুল ফ্লেজেড নিচ্ছি ওটার মধ্যে বলছি যে নিজের ব্যাপারে কিছু জানো নিজের ব্যাপারে বাঞ্চ অফ কোয়েশ্চেন স্টাডি করো ওটা থেকে ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে এরিয়াতে তুমি আছো সেই এরিয়ার ব্যাপারে জানো এ টু জেড প্রত্যেকটা জিনিসের উপর ডেটা আছে এরিয়ার ব্যাপারে তুমি জানো যেখানে যে পি আন্ডারে আছো সে ব্যাপারে জানার চেষ্টা করো ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে গিয়ে ত্রিপুরা পুলিশের ব্যাপারে জানার চেষ্টা করো হায়রা কি কী 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 ইম্পর্টেন্ট স্কিমস চলছে পুলিশের পুলিশের জব রোলটা কী কী পুলিশ কিভাবে ফাংশন করে পুলিশের কীরকম অথরিটি আছে কীটা কী পুলিশের রেসপন্সিবিলিটি আছে পুলিশের সমাজের দরকারটা কী হোয়াট আর দ্য স্টেপস পুলিশ ইজ টেকিং যে ড্রাগ ম্যানেজটা কার্ভ করার জন্যে অল দিস থিংস দ্যাট ইউনিড টু টেক কেয়ার অফ ঠিক আছে এগুলি তোমার দেখতে হবে পুলিশের মানে মরাল রেসপন্সিবিলিটি অ্যাকসেট্রা এথিক্যাল রেসপন্সিবিলিটি পুলিশ কেমনে গাইড বিয়ারার অফ দ্য সোসাইটি হয় কেন পুলিশের জন্য ফিটনেস দরকার স্পেশাল এক্সিকিউটিভের রুল কী ওগুলি এক্স্যাক্ট অ্যাকসেট্রা অ্যাকসেট্রা তোমাকে জিজ্ঞেস করা হবে দ্যাট ইউনিড টু লুক ইন টু ইট এবং থার্ড হলো সিচুয়েশনাল এরিয়া তোমাকে দেওয়া হবে হয়তোবা যে ধরো তুমি কোনো একটা এরিয়াতে স্পেশাল এক্সিকিউটিভ আছো তো ওখানে কিছু একটা হয়েছে ইনসিডেন্ট তো ইনসিডেন্টটা হওয়ার পর তোমার ফার্স্ট রিয়েকশান কী হবে হাউ উইল ইউ বি পার্ট অফ দ্য কুইক রেসপন্স টিম কীরকমভাবে তুমি ইনফরমেশন ফ্লোটা পাস করবে অল দোজ থিংস অবভিয়াসলি উইল বি দেয়ার সিচুয়েশনাল অ্যানালিসিস করা হবে তো আমার মতে যার জবেই পড়েছে ভালোভাবে দাও ভালোভাবে প্রিপারেশন করো অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট আরও কিছু তোমাদের কোয়ারি আছে যেগুলি আমি উত্তর বেসিক্যালি দিতে চাই না কে ওয়েদার মানে দিস পোস্ট উইল বি ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট ও নট আমার কাছে এটার উপর কোনো অ্যান্সার নেই এটা আমি তোমাদেরকে বলি কিন্তু এটা দেখা যাচ্ছে যে ওরা ইন্টারভিউ কল লেটার ডেকেছে সো অবভিয়াসলি দেয়ার ইন্টেনশন ইজ টু মেক ইট ট্রান্সপারেন্ট অনলি না হলে হোম পুলিশের আন্ডারে কীভাবে ইন্টারভিউ কল লেটার ডাকার পরেও সামথিং এলস হয় এটা হলো আমার প্রথম কথা আই ডোন্ট নো অ্যাকচুয়ালি অনেকখান থেকে অনেক কিছুই কথা শোনা যাচ্ছে তো এবং ফ্র্যাঙ্কলি আমি তোমাদেরকে একটা কথা বলবো যে যদিও তোমাদের মধ্যে অনেকেরই চাকরির দরকার আছে আজকে ডিটে করাটা দরকার আবশ্যক এবং স্পেশাল এক্সিকিউটিভ ইজ এ গুড প্ল্যাটফর্ম ফর ইউ টু অ্যাকচুয়ালি জয়েন কিন্তু আমার যেটা ধারণা হলো সাইড বাই সাইড প্রিপারেশন চালিয়ে যাও ঠিক আছে তুমি যদি লং টার্ম ভিউ নিয়ে কথাবার্তা বলো না তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকারেজ ইউ বাট আমি যে জিনিসটা তোমাকে বলছি হলো দিজ আর নট লং টার্ম সলিউশনস দিস প্রভাবলি আর শর্ট টার্ম সলিউশনস কারণ একটা তো জিনিস আমাদের জন্য সত্যি যে আমাদের বয়স হয়ে যাচ্ছে ঠিক আছে আমারও আজকে যে বয়স আছে এক বছর পরে সেই বয়সটা যাবে তাই না তো লেন্স সাইড সাইড বাই ফ্রম চালিয়ে যাও স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ তোমরা দেবে আমি ডিসকারেজ করছি না কিন্তু সাইড বাই সাইড তোমরা বাকি প্রিপারেশন চালিয়ে যাও অনেকে তোমরা আমাকে বলছো যে এটার কি মেরিট লিস্ট বেরিয়ে গেছে ইন্টারভিউ আই এম নট অ্যাওয়ার অফ অল দিস থিংস আমাকে স্টুডেন্টরা অনেকে কমেন্ট করেছে যে স্যার আপনি একটি ভিডিও করে আমাদেরকে ওভারভিউ করুন একটা ক্লাস দিন তো আমি তোমাদেরকে আজকে সময় পাচ্ছি তো আই এম গিভিং ইউ দিস ওভারভিউ আইডিয়া যে কিভাবে স্পেশাল এক্সিকিউটিভ জিনিসটা কাজ করে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে ফর দ্য নেক্সট ভিডিও ডু ওয়ান টেনিং ক্লাস তাহলে আমাকে জানাবে আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবো অন দ্য সেম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ডেফিনেটলি তোমরা আমাদের কমিউনিটির সাথে জড়ো অনেক কিছু অ্যাক্টিভিটিস চলছে যেগুলি ফিচারে হবে কমপ্লিট অনেক রিক্রুটমেন্ট প্রসেসেস আসবে আসবে মানে মাস রিক্রুটমেন্ট প্রসেস অনেকগুলো আসবে দ্যাট ইউনিক টু লুক ইন টু ইট তো ডোন্ট ওয়ারি প্রিপারেশন চালিয়ে যাও স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ দাও আই উইশ ইউ অল দ্য বেস্ট কোনো স্পেসিফিক ক্লাসেস লাগলে আমাকে বলবে বেসড অন দ্য রেসপন্স আই উইল ডেফিনেটলি গিভ ইউ ক্লাসেস অন স্পেশাল এক্সিকিউটিভ আমার তোমাদের প্রত্যেকের জন্যেই ভালো ইচ্ছা রইলো আমি আশা করি তোমরা প্রত্যেকেই যাতে স্পেশাল এক্সিকিউটিভ পাও টেক কেয়ার